বন্ধুরা, প্রবাসী বাংলাদেশী নাগরিকদের এক বা একাধিক ইউনিট বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের দেশের গৃহায়নে সেবামূলক একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লোন প্রদান করে। আজকের ভিডিওতে প্রবাসীদের জন্য গৃহঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বন্ধুরা, প্রবাস বন্ধু ঋণের আওতায় কত বছর মেয়াদে, কত শতাংশ সুদের হারে, কত টাকা পর্যন্ত লোন পেতে পারেন সে সম্পর্কে শেষের দিকে আলোচনা করব। তার আগে কি কি ধরনের লোন দেয়া হয় এবং এই ঋণ প্রাপ্তির প্রাথমিক যোগ্যতা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি নির্মাণের একক ঋণ, বাড়ি নির্মাণে গ্রুপ ঋণ এবং ফ্ল্যাট ঋণ প্রদান করে থাকে। বন্ধুরা, এবার চলুন জেনে আসি প্রবাস বন্ধু ঋণ নিতে হলে আপনাদেরকে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে বা ঋণের আবেদন করতে হলে আপনাদের কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও প্রবাসী হতে হবে। দেশে ঋণ আবেদনকারীর নামে নিষ্কণ্টক জমি থাকতে হবে। প্রবাসে বৈধভাবে অবস্থানকাল কমপক্ষে 3 বছর হতে হবে। প্রবাসীদের বিদেশের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, রেসিডেন্ট পারমিট, পাসপোর্ট ও ভিসার কপি আবেদনের সময় দাখিল করতে হবে। পরবর্তীতে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে দাখিলকৃত কাগজপত্রের মূল কপি শাখা ম্যানেজারকে দেখাতে হবে। বাংলাদেশের যে কোনো তফশিলি ব্যাংকে আবেদনকারীর সঞ্চয়ী হিসাব থাকতে হবে। বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। ঋণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানের জন্য বাংলাদেশে অবস্থানরত একজন প্রতিনিধিকে আমমুক্তা নিযুক্ত করতে হবে। বন্ধুরা, এই সকল প্রাথমিক যোগ্যতা থাকলে আপনারা প্রবাস বন্ধু ঋণ নিতে পারেন। বন্ধুরা, ঋণ পেতে জমি সংক্রান্ত যেসব কাগজপত্র লাগবে সে সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে আপনারা ভিডিওটি ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, আশা করি কাজে লাগবে। এবার চলুন জেনে নেই যে প্রবাস বন্ধু ঋণের আওতায় কোন এলাকায় কত পার্সেন্ট সুদের হারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। বন্ধুরা, বাড়ি নির্মাণের একক ঋণের জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় আপনারা 9% সুদের হারে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারেন এবং ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকায় 8% সুদের হারে সর্বোচ্চ 80 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আর জেলা সদরের বাইরে অন্য উপজেলা সদর বা গ্রোথ সেন্টার এলাকায় আপনারা 8% সুদের হারে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। বন্ধুরা, বাড়ি নির্মাণের জন্য গ্রুপ ভিত্তিক ঋণে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম মহানগরী এলাকায় 9% সুদের হারে সর্বোচ্চ 1,20,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন এবং দেশের সকল বিভাগীয় জেলা সদর এলাকায় 8% সুদের হারে সর্বোচ্চ 50,00,000 টাকা করে এবং পেরিয়ারবানো উপজেলা সদর এবং গ্রোথ সেন্টার এলাকায় 8% সুদের হারে সর্বোচ্চ 40,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। বন্ধুরা, এবার আসা যাক ফ্ল্যাট ঋণের বিষয়ে। প্রবাসী বন্ধুরা যদি ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরীতে কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান সেক্ষেত্রে 9% সুদের হারে সর্বোচ্চ 1,20,00,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। দেশের সকল বিভাগীয় ও জেলা সদর এলাকায় 9% সুদহারে সর্বোচ্চ 60,00,000 টাকা এবং পেরিয়ারবান ও উপজেলা সদর বা গ্রোথ সেন্টার এলাকায় সর্বোচ্চ 40,00,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ঋণ নিতে পারেন। আর বন্ধুরা, প্রবাস বন্ধু ঋণের আওতায় আপনারা ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ মেয়াদ পাবেন 25 বছর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।